রং বিরঙে পখিলায় হাত বাউলি মাতে পর্যটকক। প্রকৃতির মনোমুগ্ধ রূপত মোহিত হব আপনিও। এই দৃশ্য বাক্সা জেলার ভারত ভুটান সীমান্তত অবস্থিত মানাহ চকির। মানাহ চকিত এতিয়া সভা পাতিছে নানারঙী পখিলাই। প্রকৃতির সেউজ পরিবেশর মাজত এতিয়া ভিন্নরঙী পখিলার বিচরণ। নানারঙী পখিলায় হাত বাউলি মাতিছে পর্যটকক। প্রকৃতির নান্দনিক সেউজ পরিবেশক আর অধিক আকর্ষণীয় করে তুলিছে পখিলার জাকসমূহে। উল্লেখ্য যে বনভোজস্থলী চৌকিত প্রতি বছরে মে মাহরপর জুলাই মাহলৈ দেখিলে পোৱা যায় বিভিন্ন জাতর পখিলা। ইতিমধ্যে এই পখিলাসমূহ চাবলৈ আগমন ঘটে পর্যটকর, আনকি গুৱাহাটী বিশ্ববিদ্যালয় IIT আদিরপরা আহে গবেষণা করবলৈ। মুঠতে চৌকির নানারঙী পখিলার যাকে আকর্ষিত করবলৈ সক্ষম হয়েছে প্রকৃতি প্রেমিক। বর্তমান সুবনকাটা ফরেস্ট ক্যাম্প এটি উত্তরকুশি আর চকি আমার পিকনিক প্লেস। ইয়াতে মানে বিভিন্ন ধরনের পখিলা আহে এই সময়ত, এই তিন মাহ। গতি এই পখিলাবর খুব ধুনিয়া আর চাবলে বহুত মানুষ আহে। যদি নাকি রাস্তা আছে আমার চকির, এই রাস্তাটিতে কিছু পখিলা থাকে। আর মই পর্যটকবিলাক অনুরোধ করো যাতে পখিলাবিলাক বাইকেরে বাইক যেটা লাহেকে চলায়, যে পখিলাবিলাকর কোনো অঘটন নঘটে বা বাইকেরে নুখুন্দিয়ায়। গতিকে পর্যটকসকলক মই অনুরোধ করো যাতে তেখেতসকলে বাইকবর অলপ লাহে লাহে চলায়, আর তেওঁলোকৰো নিশ্চয় দায়িত্ব আছে। গতিকে এইটো হল এটা আমার জীব জন্তুর ঠাই, গতিকে জীব জন্তুবিলাকৰ যাতে ভয় নুখায়, তেওঁলোকে যাতে সুন্দরভাবে আমার এই পিকনিক প্লেসর বা তেওঁলোকে যদি আনন্দময় করব আহে, তেখেতসকলে সুকলমে যাতে মানে বস্তুবিলাক চাই কোনো অঘটন নঘটাকৈ তেখেতসকলে বাইকবিলাক চলাওক, এইখিনিয়ে কবলগীয়া। পখিলাটো বহুত ধরনের আছে, যেনেকা মানে এটা ধরক কিছু পখিলা আছে হালধীয়া আছে, নীলা আছে, বগা রঙের আছে, গোলাপী রঙের, বিভিন্ন ধরনের পখিলা আছে, মানে চাবলে খুব ধুনিয়া। আর এইটো সময় তিনিটা মাহ, এই তিনিটা মাহত মানে খুব ধুনিয়াকে পখিলাবিলাক উড়ে। আর তেওঁলোকর মানে এটা যিটো আনন্দত তেওঁলোকে যিটো পাখি মিলি উড়ি ফুরে খুব চাব, মানে এনেকুৱা ধুনিয়া মানে আচরিত। আর তিন মাহত ওলায় তেওঁলোকে। জীব জন্তু সংখ্যা বাড়িছে, আগতকৈ হাতি বহু বাড়িছে, হাতিটো আছে, ইয়াতে হরিণ আছে, বাঘ আছে, আর আমি ভালুকও দেখা পালো ইয়াতে, আর ময়ূর চড়াই আছে, এগুলো বিভিন্ন ধরনের পক্ষী মানে জীব জন্তুবিলাক আছে।